2022-23 অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় কুষ্টিয়ার কুমারখালীতে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 4,140 জন প্রান্তিক ক্ষুদ্র কৃষকদের মাঝে 1 কেজি করে সরিষা বীজ এবং 10 কেজি করে ডিওপি ও এমওপি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার দুপুর 1টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান। উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশিস কুমার দাসের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, কৃষি উদ্ভিদ সংরক্ষণের উপসহকারী কর্মকর্তা স্বপন সিংহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মোশাররফ হোসেন, বার্তা বাজার, কুষ্টিয়া।